বন্ধুরা, এখন তাড়াতাড়ি একটু রান্না করে একটু ভাবছি হেনা দেবো চুলে। তাড়াতাড়ি সবজিটা কেটে নিচ্ছি, এখন বাজে 11টা। বন্ধুরা, আমার রান্নাটা এত দেরি হয়ে গেল, ভাবছি আমি তোমাদেরকে হেনা দেওয়াটা দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। দেওয়ার পরে তারপরে দেখাচ্ছি, কিছুক্ষণ রেখে তারপরে স্নান করব। স্নান করার পরে ভাবলাম এত গরম পড়েছে, কি করব ভাবছি, কি দিয়ে আইসক্রিম বানাবো। ঘরে ফ্রুটি ছিল, সেই ফ্রুটি দিয়ে আমি আইসক্রিম করে নিলাম। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কি করে বানালাম। এরপর বের করব, দেখি কি হয়, কোনোদিন করিনি, দেখি কেমন শক্ত হয়েছে। এখন সেটাকে কাগজগুলি ছিঁড়ে ফেলবো, দেখি কি হয়, কেমন হয় আর কি দেখতে। আইসক্রিম হয়ে গেল, বাহ খুব সুন্দর হয়েছে, চামচ দিয়ে করেছি। কাঠি ছিল না তো আমার এক্সট্রা ঘরে, ওই জন্য চামচ দিয়েই কাঠি বানিয়েছি। এই দেখো কি সুন্দর। দুটো আইসক্রিম হয়ে গেল আমার, বাহ দারুণ। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।